তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো আছো। এলিয়েন ভার্সেস সজীবের নাগিনমা গল্পের গত পর্বে তোমরা দেখেছিলে দুষ্ট এলিয়েনরা সজীবদের গ্রামে মানুষ খেকো রোবটিক পিরনহা পাঠায়, যাদের কাজ ছিল সজীবদের গ্রামের সব মানুষকে খেয়ে ফেলা। কিন্তু সজীব তার জাদুর ঘড়ির সাহায্যে এলিয়েনদের সব প্ল্যান ধ্বংস করে দেয়, আর তাতে করে এলিয়েন জীব সজীবের উপর আরো রেগে যায়। সজীবের উপর প্রতিশোধ নেয়ার জন্য এবার তারা পাঁচটি প্ল্যানেটের শক্তি একসাথে করে। তো বন্ধুরা, চলো দেখে আসি আজকের পর্বে কি হয়। ক্রিস্টাল বল, আমি এতদিনে সফল হয়েছি। চিপ, এই ক্রিস্টাল বল দিয়ে কি হবে? এই ক্রিস্টাল বলে পাঁচটি প্ল্যানেটের শক্তি রয়েছে। শয়তান কাল, পাঁচটি প্ল্যানেটের শক্তি? হ্যাঁ, পাঁচটি প্ল্যানেটের শক্তি। এবার আমি এই শক্তি দিয়ে সজীবকে তো মারবই, সাথে ওর পুরো গ্রামকে ধ্বংস করে দেব। কমান্ডার, তুমি এখনই এটাকে মিসাইলে সেট করে দাও। ঠিক আছে চিফ। শয়তান কাল, অ্যাক্টিভ মিসাইল। ওকে, অ্যাক্টিভ মিসাইল। সর্বনাশ, এ তো দেখছি ক্রিস্টাল বল। হ্যালো, আমি আবহাওয়া বিভাগের প্রধান বলছি। জি স্যার, বলুন। সজীব না কি যেন নাম ওই ছেলেটার, ওকে এখনই আমাদের অফিসে নিয়ে আসো। এরপরই সায়েন্টিস্টের কথা মতো পুলিশ অফিসার সজীবকে নিয়ে আবহাওয়া অফিসে যায়। সজীব, আমরা খুব বিপদে পড়েছি, একমাত্র তুমি এই বিপদ থেকে আমাদের রক্ষা করতে পারো। কি হয়েছে সেটা তো আগে বলবেন। এই দেখো, এটা কোনো সাধারণ ঘূর্ণিঝড় নয়, এটা হলো ক্রিস্টাল বল। পাঁচটা প্ল্যানেটের শক্তি একসাথে আমাদের উপর হামলা করছে। বলেন কি স্যার, পাঁচটা প্ল্যানেটের শক্তি? আমাদের কি করতে হবে স্যার? আমি তো এখনো বিয়েই করিনি। এই ঘূর্ণিঝড় এখনো এর পুরো শক্তি দিয়ে আমাদের উপর হামলা করেনি। আজ সূর্য ডুবার আগেই যদি আমরা এই ক্রিস্টাল বলকে ডিঅ্যাক্টিভেট করতে না পারি, তাহলে সর্বনাশ হয়ে যাবে। বুঝতে পেরেছি, তাহলে চাঁদের আকর্ষণ শক্তির কারণে এই ঘূর্ণিঝড় সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদের উপর আঘাত করবে, আমরা কেউ বাঁচব না। তুমি একদম ঠিক বলেছ সজীব, আমরা কেউ বাঁচব না। বলেন কি স্যার, সজীব কিছু একটা করো ভাই, আমাদেরকে বাঁচাও। কিন্তু স্যার, আমি কি ওই ক্রিস্টাল বলকে নিয়ন্ত্রণ করতে পারবো? আমার বিশ্বাস তুমি পারবে, কিন্তু ক্রিস্টাল বলের কাছাকাছি গেলে তুমি আগুনে পড়ে যেতে পারো। তবে তুমি চিন্তা করো না, এই দেখো, এই সুপার আর্মার জ্যাকেটটা তোমাকে রক্ষা করবে। সুপার আর্মার জ্যাকেট? সুপার আর্মার জ্যাকেট, এটা আমাদের বিজ্ঞানীরা কিছুদিন আগেই বানিয়েছে। খুবই পাওয়ারফুল জ্যাকেট এটা, স্বয়ংক্রিয় অস্ত্র, গোলা বারুদ, এমনকি আকাশে ওড়ার শক্তিও রয়েছে। নাও, এটা পরে নাও, আর আমাদেরকে এই ক্রিস্টাল বলের হাত থেকে বাঁচাও। ঠিক আছে স্যার, আমি এই ক্রিস্টাল বলকে ডিঅ্যাক্টিভেট করতে যাচ্ছি। সজীব,
তুমি যাই করো না কেন, সূর্য একবার ডুবে গেলে তুমি কিন্তু আর এই ক্রিস্টাল বলের শক্তির সাথে পারবে না। এরপর সজীব ওই সায়েন্টিস্টের দেয়া সুপার আর্মার জ্যাকেট পরে ক্রিস্টাল বলকে নিজের নিয়ন্ত্রণে নেয়ার জন্য মাঝ আকাশে থাকা ওই ঘূর্ণিঝড়ে যেতে লাগলো। সে এক ভয়ানক ঘূর্ণিঝড়, চারদিকের সবকিছুই ঝড়ের তাণ্ডবে উড়ে যাচ্ছে। আরে কেউ আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও! বুঝতে পেরেছি, এভাবে হবে না। সজীব, এবার তোমার সব খেলা শেষ। এরপর এলিয়েন চিফ তার ক্রিস্টাল বলকে সাহায্য করার জন্য একদল এলিয়েনকে সেখানে পাঠায়। অবশেষে সূর্য ডোবার আগেই সজীব ক্রিস্টাল বলকে নিজের নিয়ন্ত্রণে নেয়। আর এবারের মতো তাদের শহরটাকেও বাঁচিয়ে দেয়। ক্রিস্টাল বলের হাত থেকে বেঁচে গিয়ে শহরের মানুষগুলো খুব আনন্দ উল্লাস করতে লাগলো। সজীব, তুমি আজকে আমাদের পুরো শহরকে বাঁচিয়ে দিয়েছো। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সজীব। আরে না, এসব ওই দুষ্ট এলিয়েনদের কাজ। আমারও তাই মনে হয়েছে, তুমি চিন্তা করো না। সজীব, আমি তোমার সাথে আছি, ওই এলিয়েনদের আমরা পৃথিবী ছাড়া করব। বন্ধুরা, তোমাদের জন্য আজকে একটা মজার প্রশ্ন রয়েছে। দেখি আমাদের কোন কোন বন্ধু বেশি বুদ্ধিমান। তোমরা কি বলতে পারবে পাঁচটি গ্রহের শক্তি দিয়ে এলিয়েন চিফের বানানো ওই বলটির নাম কি? যাদের উত্তরটি জানা আছে তারা চাইলে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও। আর সজীবের নাগিনমা ভার্সেস এলিয়েনের পরের পর্বটি দ্রুত দেখতে চাইলে বেশি বেশি লাইক করো আর শেয়ার দাও তোমার প্রিয় বন্ধুদের সাথে। পরবর্তী পর্বে আবারও দেখা হবে বন্ধুরা। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। বাই বাই।